নমস্কার, স্বাগত সিটি ভিএনএ, স্বাগত ক্যালকাটা আয়ুর্বেদের আরও একটা নতুন পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রত্যেকটা পর্বেই আমরা ক্যালকাটা আয়ুর্বেদ কতটা পরিষেবা দিয়ে থাকে বা আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে ক্যালকাটা আয়ুর্বেদ কতটা ভরসার প্রতিষ্ঠান, এটা নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করি। এবং তার পাশাপাশি নির্দিষ্ট কিছু রোগ ব্যাধি যা আমার আপনার শরীরের জ্বালাতন বাড়িয়ে তোলে, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, মাথা ব্যথা না থাকলেও তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করি। আজকের পর্বে মূলত আমরা একটু নারীর শরীরের দিকে জোর দেবো, কারণ আমরা অনেকাংশেই শুনেছি বা অনেকেই একটু পিঞ্চ করে হোক বা টিস করে হোক আমাদেরকে বলেই থাকে যে নারী চরিত্র বেজায় জটিল। কিন্তু নারী চরিত্র কতটা জটিল বা সেটা হয়তো প্রত্যেকটি নারীর মনের উপর নির্ভর করে, কিন্তু নারীর শরীর যে বেজায় জটিল সেটাও কিন্তু চিকিৎসকরা বলেন এবং সেটাও ভীষণভাবে পরীক্ষিত একটি বিষয়। তো এই গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ ফিমেল ডিজিজ বেশ কিছু ডিজিজ রয়েছে যা হয়তো আমাদের শরীরে সমস্যা বাড়ায়, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা চুপচাপ থাকতে পছন্দ করি, অনেক ক্ষেত্রেই আমরা চিকিৎসকদের কাছে যাবার আগে দুবার ভাবি এই জায়গাটা থেকে সরে এসে কীভাবে ফিমেল ডিজিজের চিকিৎসা হয় এবং আয়ুর্বেদিক চিকিৎসা হয়, সেই গোটা বিষয় নিয়ে আজকের আলোচনা করব। সুমিতদা রয়েছেন প্রত্যেক দিনের মতো আমার সঙ্গে আজও। সুমিতদাকে প্রথমেই অনেক অনেক স্বাগত জানাবো। এবং সে জায়গায় দাঁড়িয়ে সুমিতদা, যেমনটা বলছিলাম যে ফিমেল ডিজিজ আমরা বলছিলাম না, অনেকেই বলে যে নারী চরিত্র বেজায় জটিল, গান থানো বাধা হয়েছে এটা নিয়ে, কিন্তু শারীরিক যে জটিলতা থাকে এবং সেটা তো পুরুষের শরীরের থেকে নারীর শরীরের জটিলতা অনেক অংশে বেশি থাকে, কারণ কিছু নর্মাল ক্রনিক ডিজিজ থাকে যা পুরুষ নারীকে সমানভাবেই ব্যথিত করতে পারে বা সমানভাবেই সমস্যায় ফেলতে পারে, কিন্তু নারীর শরীরের ক্ষেত্রে কিছু আলাদা ডিজিজ থাকে যা একেবারে গোড়া থেকে এবং বয়সকাল অবধি যা ভোগায়। এই গোটা বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাইবো। প্রথমেই বলবো যে নারীর সাথে একটা কথা যুক্ত আছে যে মা, যে কোনো মহিলা কারো না কারো মা, আজকে যে বোন কাল সে মা হবে, এই মা ব্যাপারটা একটা কিন্তু যেমন ওয়ার্ডটা যেমনি একটা সব কিছু থেকে আলাদা, তেমন মায়ের যে শরীর সেটাও কিন্তু আর সবার থেকে আলাদা। কারণ এই জন্যই বলছি মাই এমন একজন ব্যক্তি হয় বা একজন নারী হন যার যে গর্ভ সেই গর্ভের কিন্তু সাবস্টিটিউট আজ অবধি তৈরি হয়। সবথেকে বড় কথা হচ্ছে যে সৃষ্টির রহস্য সবসময়ই জটিল। একেবারেই তাই। আর সেখানে বলবো যে দেখুন আজকাল আমরা অনেক কিছু দেখতে পাই, টেস্ট টিউব বেবি, অনেক কিছু, অনেক সায়েন্টিফিক ওয়ে আউট হয়েছে, কিন্তু আমরা কি আজ অবধি দেখেছি কোথাও যে একটা ভ্রূণের যে সৃষ্টি হওয়া থেকে সেই বাচ্চাটার জন্ম অবধি সেটা মায়ের গর্ভ ছাড়া আর কোথাও হয়েছে? হয়নি। তো মার ইম্পর্টেন্স বা নারীর ইম্পর্টেন্স আমি মনে করি সবসময় বেশি থাকবে, আর সেক্ষেত্রে আমাদের এটা বোঝা উচিত বা স্বাভাবিকভাবে সবারই জানা উচিত যে নারী বা আমি মহিলা হিসাবেই বলছি কথাটা, যে মহিলাদের যে ডিজিজ আছে কিছু সেগুলো কতটা জটিল সৃষ্টি করতে পারে একটা সিচুয়েশন, এবং সেটাকে কত মানে ঠিক করা কেন উচিত, সেটাকে যদি আমরা নেগলেক্ট করি কত ক্ষতি হতে পারে। আজকের প্রোগ্রামটা যারা দেখছেন সে পুরুষ হোক বা মহিলা হোক, আমি সবাই রিকোয়েস্ট করবো, আমি একজন পুরুষ হিসাবে যে আমার যে বাড়িতে যারা মহিলারা আছে, সে আমার ওয়াইফ হতে পারে, সে আমার বোন হতে পারে, এরকম যে কোনো রিলেশনে আমার মা হতে পারে, সেই রিলেশনে যখন কেউ যখন কমপ্লেন করছে তার ফিমেল কোনো প্রবলেম নিয়ে বা ফিমেল ডিজিজ তো পরে ডিটেক্ট হবে, আগে ফিমেল কোনো প্রবলেম নিয়ে, সেখানে কিন্তু অবশ্যই নজর দেবেন, সেটা নজরআন্দাজ করবেন না, কারণ ছোট প্রবলেমটা আজকের কাল বড় হয়ে দাঁড়াতে পারে। তাতে সবচেয়ে প্রথমে কিন্তু সাফার করবেন একজন পুরুষ, কারণ সেই পুরুষের যে সংসারটা সেটার কিন্তু দায়বদ্ধ মানে কেয়ারটেক করে কিন্তু একজন ফিমেল, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, নিজেদের স্বার্থে হোক বা রেসপেক্ট দিয়ে হোক মহিলাকে এই জায়গাটা কিন্তু নজর রাখবেন। আর মহিলাদের কাছেও এটা রিকোয়েস্ট, আপনারা নিজেদেরকে সহ্য সীমার একদম চূড়ান্তে নিয়ে যাবেন না, কারণ প্রবলেম এলে সেটার চিকিৎসা করান, সেটা কী পদ্ধতিতে করাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটাকে ফেলে রাখবেন না। এবং আমি যেহেতু আজকে আয়ুর্বেদিক নিয়ে আমরা কথা বলছি, আয়ুর্বেদা নিয়ে, তো সেখানে কিন্তু ফিমেল ডিজিজের খুব সুন্দর চিকিৎসা রয়েছে, তাতে কিন্তু মানুষ সুস্থ হয়ে যেতে পারে। আজকে আমরা যেই কথাগুলো নিয়ে আলোচনা করব বা ডিজিজগুলো, তার মধ্যে খুব কমন তিনটে জিনিস নিয়ে আলোচনা করছি যেটা মহিলাদের মধ্যে খুব দেখা যায়। একটা হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটা হয়, আরেকটা হচ্ছে আমাদের যেটা ফাইব্রয়েড হয়, ইউটেরিয়ান ফাইব্রয়েড, ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড হয়, এবং আরেকটা হচ্ছে লিউকোরিয়া, যেটা আমরা সাদা স্রাব হিসাবে শুনে থাকি। তো এই তিনটে খুব কমন প্রবলেম যেটা মহিলাদের মধ্যে খুব দেখা যায়।
একদম এটা। এবং সেক্ষেত্রে তাহলে আমরা একটু আলাদা আলাদা করে আলোচনা করি, মানে পিসিওডি যেমন আলাদা করে আলোচনা করব বা বাদ বাকি যে আনুষঙ্গিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করতে চাইবো। কারণ আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই গোটা বিষয়টা না একটু ডিটেইলে জানা উচিত, যে সমস্যাটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, যে এই সিমটম থাকলে হয়তো সেটা পিসিওডির সমস্যা হতে পারে, সেটা শুধুমাত্রই যে আপনার পিরিয়ডসকালীন সমস্যা হচ্ছে তেমনটা হয়তো নাও হতে পারে, বা হয়তো অন্য কোনো জটিলতাও থাকতে পারে। তাই এটা আমাদের আগে নিজেদের কাছে ক্লিয়ার হওয়া উচিত যে আমার ঠিক সমস্যাটা কোথায় হচ্ছে, নইলে আমি বা চিকিৎসকের কাছে যাব কি করে, কোন চিকিৎসকের কাছে যাব, কোন ট্রিটমেন্ট নেব, এই একটা দ্বন্দ্ব কিন্তু আমাদের থাকে। তাহলে আমরা সেইভাবে ঠিক আছে, আজকাল এরকমই হয়ে গেছে সিচুয়েশনটা, তো তার একটা নেগেটিভ এফেক্ট আছে। তাছাড়া আমাদের দেখুন আরও কিছু মানসিক চাপ থাকে বিভিন্ন সময়, তার একটা নেগেটিভ চাপ এফেক্ট আছে। সব কিছু নিয়েই আমাদের শরীরের মধ্যে একটা যে রিয়াকশান হয় বা একটা যে নর্মাল সিস্টেম চলে, হরমোনাল একটা প্রপার ফাংশন হয়, তার কিন্তু বিঘ্ন ঘটে, ব্যাঘাত ঘটে, এবং তার থেকেই দেখা যাচ্ছে এই পিসিওডির সমস্যাগুলো হচ্ছে। সেক্ষেত্রে সুবিধা পিসিওডি যদি হয়ে থাকে, মানে আমি ঠিক কী কী সিমটম আমার মধ্যে হবে, উপসর্গগুলো কী কী থাকবে, যেটাকে আমি প্রথমে বলি যে পিসিওডিটা মোটামুটি দেখা যাচ্ছে আজকালকার দিনে 5% মহিলার কিন্তু, বিশ্বজোড়া 5% মহিলার কিন্তু পিসিওডির প্রবলেম আছেই, ঠিক আছে। তার খুব কমন সিমটম হচ্ছে কয়েকটা জিনিস, সেটা একটা হবে ইরেগুলার পিরিয়ডস, পিরিয়ডস নর্মালভাবে যেরকম ঋতুচক্রটা নর্মাল হয় 28 দিন পর পর সাইকেল, সেটা হতে চাইবে না, কারো আগে হবে কারো পরে হবে। দেখা যাবে যে সারা বছরে হয়তো 10 বার, মানে 10 বার হলো, 12 মাসে হয়তো 10 বার গিয়ে দাঁড়ালো সেটা মিনিমাম, এরকম একটা প্রবলেম থাকবে। তারপর আরেকটা প্রবলেম দেখা যাবে যে এটা কিন্তু মোটামুটি 12-13 বছরের বাচ্চাদের থেকেই শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে, পিসিওডির প্রবলেম, এটা গেল। দ্বিতীয়ত আরেকটা দেখা যাবে যে যে বয়সে অ্যাকনে ওঠার কথা সে বয়সে অতিরিক্ত মাত্রায় অ্যাকনে উঠছে অনেকের, আবার অনেকের দেখা যাচ্ছে সেই বয়সটা বাদ দিয়ে যখন অ্যাকনে ওঠার কথা না সেই বয়সেও কিন্তু অ্যাকনে উঠছে, এটা আরেকটা। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে তার ওজন বেড়ে যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় ওজন বেড়ে যাচ্ছে, সে নর্মাল খাওয়া দাওয়া করছে তাও দেখা যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এছাড়া অনেক সময় দেখা যায় যে মানে কেউ কেউ ডায়াবেটিক হয়ে যাচ্ছে এটার ফলে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই প্রবলেমগুলো কিন্তু দেখা যেতে পারে। আরেকটা খুব কমন প্রবলেম দেখবেন যে মহিলাদের ক্ষেত্রে মুখে এবং অন্য শরীরে ছেলেদের পুরুষদের মতো কিন্তু লোম তৈরি হচ্ছে, ঠিক আছে, দাড়ি তৈরি হচ্ছে, আনওয়ান্টেড হেয়ার যেটা বলি, যাই হার্সুটিজম বলা হয় এই কথাটাকে, মহিলাদের যে গ্রোথটা হয় হেয়ারের, এই প্রবলেমগুলো কিন্তু খুব কমন যেগুলো দেখা যায়। আর আপনি হাত মানে চারিদিকে তাকালেই এই সিমটমগুলো দেখলেই তাকে প্রশ্ন করলে দেখা যাবে যে হয়তো পিসিওডি তার আছে, ঠিক আছে, কারণ 5% মহিলাদের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে আজকাল। এগুলো হচ্ছেন সাইন আর সিমটম। এবার আরও কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে কি, দে পিরিয়ডসের সময় ক্র্যাম্প হতে পারে, খুব ব্যথা হতে পারে পিরিয়ডসের সময়, সহ্য করতে পারছে না, কেঁদে ফেলছে, ঠিক আছে, এটা হতে পারে। তারপরে এটা দেখতে পারে অনেক সময় হয় কি, কোমরে ব্যথা, কোমর দিয়ে ব্যথা, পায়ে ব্যথা, এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায় যেতে দেয় যায় যে পিরিয়ডসের সময় হচ্ছে। এগুলো দেখে বোঝা যেতে পারে যে এটার মানে পিসিওডির সমস্যা হতে পারে। এবং সেক্ষেত্রে পিসিওডি ছাড়া আর যা যা ফিমেল ডিজিজ আছে আপনি যেগুলো বলছিলেন সেই বিষয়ে, সেই কথা আমরা আরেকটু তাহলে আলোচনা করি, যে ইউটেরাইন ফাইব্রয়েড, যেটা ফাইব্রয়েডটা কি, ইউটেরাস আমরা শুনেছি, নামটা শুনেছি, মহিলাদের একটা ফিমেল অর্গান আর কি, ফিমেল পার্ট অর্গানের, তো সেখানে কি ইউটেরাসে ফাইব্রয়েড, ফাইব্রয়েডটা কি, ফাইব্রয়েডটা হচ্ছে এক মানে প্রথমে ওটা একটা মানে ছোট একটা লাম্পের মতো তৈরি হবে, আস্তে আস্তে সেটা একটা বড় টিউমারের মতো আকার ধারণ করে, ওটা জেনারেলি ওই মাসেলের থেকেই তৈরি হয় আর কি, ঠিক আছে, এটা একটা ফাইব্রয়েড তৈরি হয়। এটা যদিও ক্যান্সারাস না, এটা মানে কার্সিনোজেনিক না, কার্সিনোজেনিক কথাটা হচ্ছে মানে ক্যান্সারাস, এই কার্সিনোজেনিক না এটা, কিন্তু এটা কিন্তু প্রবলেমেটিক মানুষের ক্ষেত্রে, কিন্তু প্রবলেমেটিক, এবং এটা দেখা যায় যে বেশিরভাগ 30-এর পর থেকে এই প্রবলেমটা আসে, এবং কাদের মধ্যে বেশি আসে, যাদের বেবি হয়ে গেছে তারপর থেকে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে এই প্রবলেমটা চলে আসছে। এটা হচ্ছে এই সমস্যার ক্ষেত্রে কি অনেক ক্ষেত্রে মানে একটা এজের পর যদি ইউটেরাস বাদ দেওয়ারও একটা সিচুয়েশন চলে আসে? অনেক সময় তো দেখুন দেখা যায় যে ডাক্তারবাবুরা বলছে যে ইউটেরাসটা বাদ দিয়ে দিতে হবে, ইউটেরাসের বিভিন্ন প্রবলেম, তো ফাইব্রয়েডের ক্ষেত্রেও অপারেশন করে নেওয়া করে নেয় অনেকের সময়, ফাইব্রয়েডটাকে রিমুভ করে নেয়, ওটা হচ্ছে সার্জিক্যাল প্রসিডিওরে চলে গেল। এছাড়া মেন যে ব্যাপারটা আছে, ইউটেরাসের এই প্রবলেমগুলো হলে কী সিমটম আসে তাহলে তো মানুষ বুঝবে যে আমার এটা প্রবলেম। একটা হচ্ছে যে পিরিয়ডসের ইরেগুলারিটি আসতে পারে, এটা একটা বড় ব্যাপার। তাছাড়া দেখা যাচ্ছে বেশি দিন ধরে হচ্ছে পিরিয়ডসটা, নর্মালি হয়তো ওটা 4 দিনের পর বন্ধ হয়ে যাওয়ার কথা, কারো 7-8 দিন ধরে হচ্ছে। তারপরে হচ্ছে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, খুব
অতিরিক্ত মাত্রায় ব্লিডিংটা হচ্ছে, অনেক সময় দেখা যাবে যে ক্লট ব্লাড বেরাচ্ছে সেখান থেকে, ঠিক আছে? এইগুলো হচ্ছে খুব কমন সিমটম যেগুলো দেখে, আচ্ছা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, ক্র্যাম্প, এগুলো হচ্ছে কিন্তু যেহেতু এগুলো সব রিলেটেড টু দ্য ফিমেল অর্গান, তার জন্য এই ক্র্যাম্প ট্যাম্প ব্যথাগুলো কিন্তু সবগুলোর মধ্যে একটা কমন একটা কী বলবো সিমটম থাকে। তো এখানেও কিন্তু এই ব্যাপারগুলো থাকবে। তো এগুলো দেখে দেখলে কিন্তু অবশ্যই কনসাল্ট করার দরকার আছে, কারণ হচ্ছে না হলে এগুলো আরও বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। আর আগেই কেন আমি সার্জারির জায়গায় চলে যাব, আগে যদি এটা ওষুধের দ্বারা, আয়ুর্বেদার দাগের দ্বারা যদি চিকিৎসার একটা সব মানে সেই চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানোই হয়তো ভালো উচিত। আর যখনই আমি দেখবো এই প্রবলেমগুলো আছে, তখন কিন্তু আমার অবশ্যই কিন্তু কেয়ার নেওয়া দরকার আছে, সেটা পিসিওডির ক্ষেত্রে হোক বা আমাদের যেটা বললাম ইউটেরাইন যে ফাইব্রয়েড সেটার ক্ষেত্রে হোক। এরপর আসি আমি আরেকটা যেটা প্রবলেম আমরা খুব দেখতে মানে শুনতে পাই, সেটা হচ্ছে লিউকোরিয়া বা সাদা স্রাব। অ্যাকচুয়ালি এই স্রাবটা হচ্ছে ফিমেলের একটা মানে কি বলবো একটা শরীরের অর্গান থেকে একটা সিক্রেশন হয়, রস সিক্রেশন হয়, যেটা কিনা দরকার আছে শরীর, এটা হচ্ছে একটা কমন জিনিস, ঠিক আছে? এটা কমন জিনিস এই জন্য কারণ যখন মানে কি বলবো অর্গানটাকে একটা পরিস্থিতিতে রাখার জন্য এটা দরকার আছে, আর সেটা বিভিন্ন সিচুয়েশনে ওটা সিক্রেশন হয়, যখন ফার্স্ট পিরিয়ডস হবে তার আগে ওটা হতে পারে, পিরিয়ডস হওয়ার শুরুতে এটা হতে পারে, অনেক সময় মানে কি বলবো যে কি বলবো সঙ্গমের আগে বা মানে সেই সিচুয়েশান এলে ওটা হতে পারে, এটা হচ্ছে নর্মাল। কিন্তু এটা আবার খুব প্রবলেমেটিক হয় যখন দেখা যায় এটা এক্সেসিভ সিক্রেশন হচ্ছে। এক্সেসিভ সিক্রেশন যখন থাকবে তার মানে বুঝতে হবে, বা পিরিয়ডসের মানে কি বলবো সারা মাস ধরেই মাঝে মাঝে এই প্রবলেমটা হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ওটা কিন্তু একটা কমপ্লিকেশন হয়েছে এবং সেখানে ইনফেকশন আছে, ইনফেকশনের একটা কিন্তু সিমটম, ঠিক আছে? আর এই জিনিসটা যখন হবে তখন কি হয়, এই যে এটা কিন্তু মহিলা সে নিজেই বুঝতে পারবে যে সেখানে কিন্তু যে সেই সাদা স্রাবটা যে নির্যাস হবে সেখানে পরিমাণে যেমন বেশি হবে, বারে বারে হতে পারে, এবং তার কিন্তু একটা অর্ডার থাকবে, একটা বাজে স্মেল থাকবে, যেটা মানে মাছ ধোয়া জল যেমন বলে সেটা বোঝানোর জন্য বলতে হয়, তো সেরকম একটা আষ্টে একটা গন্ধ থাকবে, এবং সেটার কালারও কিন্তু হোয়াইট বলছে কিন্তু হোয়াইট থাকবে না, ঘিয়ে কালার বা একটু লালচে কালার, এটা কিন্তু ওরকম হবে। এইরকম হলেই কিন্তু তখন ওটা কিন্তু খুব বেশি জায়গায় চলে গেছে, তখন কিন্তু একেবারেই ফেলে রাখতে হবে না, কারণ তার থেকে কিন্তু বড় বড় সমস্যা আসতে পারে, এমন কিন্তু কনসিভ করতেও প্রবলেম হতে পারে, এরকম বিভিন্ন সমস্যা আসতে পারে। এতটাই কমপ্লিকেটেড মানে ফিমেল বডি, মানে মহিলাদের যে শরীরটা সত্যি কমপ্লিকেটেড, এগুলো কিন্তু ফিমেল ডিজিজ সম্বন্ধে যখন আপনারা অল্প বুঝবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন, এবং সেটাকে কিন্তু একেবারেই নেগলেক্ট করবেন না। যত রকম ফিমেল ডিজিজ আছে সেগুলোর মধ্যে এগুলো খুব কমন জিনিস, আর এগুলোকে যদি নেগলেক্ট করা হয় তাহলে কিন্তু সেই মহিলা ভবিষ্যতে কিন্তু বড় বড় রোগের শিকার হতে পারে, বড় বড় সমস্যার শিকার হতে পারে, এবং আলটিমেটলি কিন্তু শুধু সেই মহিলা নয়, সেই বাড়ির যারা পুরুষরা তারাও কিন্তু সাফার করবে। আমি যেটা প্রথমেই বলেছিলাম, একটা ফ্যামিলি সবাইকে নিয়ে, এবং সেখানে কিন্তু মহিলাদের একটা বিশাল বড় রোল আছে। পুরুষরা হয়তো সাধারণভাবে যদি আমরা ভাবি যে পুরুষরা রোজগার করে নিয়ে আসছে, সেটা একটা কষ্টের জায়গা, মানে স্ট্রাগলের জায়গা কারো কারো জন্য, কারো কারো জন্য সেটা একটা পরিশ্রমের জায়গা, কিন্তু মহিলারা কতটা কি বলবো পরিশ্রম করছে বা কতটা ইম্পর্টেন্ট একটা ফ্যামিলির জন্য, সে তখনই বুঝতে পারবে যখন তার অ্যাবসেন্সটা হবে। একদম, এবং সেক্ষেত্রে আমাদের মনে হয় এই রোগগুলো কি সেটা জানার পাশাপাশি যে কিভাবে ট্রিটমেন্টটা হচ্ছে বা ঠিক কোন পর্যায়ে গেলে ক্যালকাটা আয়ুর্বেদের তরফ থেকে আপনি সাহায্য পেতে পারেন সেটাও জেনে নেওয়াটা ভীষণভাবে জরুরি, কারণ আমরা তো ট্রিটমেন্ট সবাই চাই। এবং সব ক্ষেত্রে যেটা হয় সুমিতা, যে অনেক ক্ষেত্রেই মেয়েরা নাই গোটা সমস্যাটা ইগনোর করবার চেষ্টা করে, বা হয়তো খুব একটা অল্পেতেই আমল দেয় না যে দেখা যাক এর পর কি হবে, আরো পরে যদি তেমন কোনো পরিস্থিতি হয় তাহলে নয় আমি একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নেব। না, এটা একেবারেই করা উচিত না, শুধু ফিমেল ডিজিজ বলে না, যে কোনো রোগের ক্ষেত্রে বা যেটা নর্মাল থেকে একটু আলাদা হচ্ছে সেটাকে যদি আমি এখন আমল না দিই তাহলে ভবিষ্যতে সেটা নিয়েই সবসময় চিন্তা করতে হবে, এটা এটা মাথায় রাখতে হবে। এখন যে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা ছোট থাকতে যদি আমি ওটাকে কেয়ার না করি বা সলিউশন না নিই তাহলে দেখা যাবে সারা জীবন ভবিষ্যতে ওই প্রবলেমটাই আমার প্রবলেম ক্রিয়েট করবে,
তার জন্য সবাইকে বলা, এটাই আমাদের যেহেতু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এগুলো আমরা দেখাই টিভিতে। তো ক্যালকাটা আয়ুর্বেদে এই ধরনের চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে, এখানে মেডিসিন আয়ুর্বেদের পঞ্চকর্মা সব ব্যবস্থা রয়েছে। তার জন্যই বলবো যে আপনাদের এই ধরনের কোনো প্রবলেম হলে, কোনো উপসর্গ দেখলে, সেটা যদি দেখছেন একবার দুবার নিজে থেকে চেষ্টা করেছেন বা বিভিন্ন মানে ব্যথিতে গিয়ে দেখছেন যে তার সুফল পাননি, বা ধরুন আপনি কোনো চিকিৎসা করেননি, সিমটমগুলো শুধু আপনি ফিল করেছেন বা দেখতে পেয়েছেন, বা মায়েদেরকে বলছি আপনার ছোট যারা সন্তানরা আছে তাদের অল্প বয়সে এই প্রবলেমগুলো আসছে, পরে করব, দেখে নেব, আর একটু বড় হোক, ইগনোর করায় একদম করবেন না, কারণ সেও একদিন মা হবে, তার জন্য তাকে এখন সুস্থ রাখতে হবে। তো এই জন্য বলবো সবসময় তাড়াতাড়ি চলে আসবেন, আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, এখানে ডক্টরের সাথে কনসাল্ট করুন, ওনাদের পরামর্শে চলুন। এক্সপেক্ট করা যেতে পারে যে এই মানে পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। একদমই তাই, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু সুমিতা বলছিলেন যে মেডিসিন যেমন রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, এবং সবথেকে বড় কথা আয়ুর্বেদিক চিকিৎসায় বোধহয় পঞ্চকর্মা থেরাপি যেটা ভীষণভাবে গুরুত্ব রাখে, এবং ঠিক এই একটা কারণেই আপনি আর পাঁচটা প্রতিষ্ঠানের থেকে হয়তো ক্যালকাটা আয়ুর্বেদকে আলাদা করতে পারেন অনেকাংশে। তাই একবার চট করে একটু পঞ্চকর্মা থেরাপি কীভাবে কাজ করছে দেখে আসি, চলুন। যে পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কী হয়, বডিকে ডিটক্সিফাই করে, এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কী হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে, এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে, আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে, এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কী হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে, এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, এবং শরীর থেকে কী হচ্ছে, ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন, শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে, এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে, এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, বিশেষত আজকের পর্বে আমরা ফিমেল ডিজিজ নিয়েই আলোচনা করছি, এবং পঞ্চকর্মা থেরাপিও আপনাদেরকে দেখালাম, এবং সবথেকে বড় কথা যে আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান অবশ্যই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন, আর সোজাসুজি চলেও আসতে পারেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদ রয়েছে আপনাদের জন্য, আপনাদের পরিষেবায় নিযুক্ত, এবং সবথেকে বড় কথা একটা সুন্দর পরিবেশ, একটা সুষ্ঠু অ্যাটমসফিয়ারের তো প্রয়োজন হয় চিকিৎসার জন্য, এবং আপনার মন বসাতে, ধরুন আপনি মন দিয়ে পড়াশুনো করবেন, মন দিয়ে একটা গল্পের বই পড়বেন, সেটার জন্য একটা প্রপার অ্যাটমসফিয়ারের প্রয়োজন হয়, এবং ঠিক তার মতন করেই চিকিৎসার জন্য একটা প্রপার অ্যাটমসফিয়ারের প্রয়োজন হয়, এবং সবথেকে বড় কথা ডক্টর অ্যান্ড পেশেন্ট, এই যে দুটো মানুষের একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটা যদি সু হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি সুস্বাস্থ্য পেতে পারেন, নচেত নয়, এবং সেই জায়গাটাতেই জোর দেওয়া হয় ডক্টর প্লাসের তরফ থেকে, যাতে আপনি কেয়ারের তরফ থেকে কোনোরকম কোনো খামতি আপনার ক্ষেত্রে না হয়। এবং সুমিতার ক্ষেত্রে আরও একবার আসবো যে মানুষজন তারা এই ধরনের রোগ নিয়ে আসছেন, কী কী ফিডব্যাক পাচ্ছেন?
প্রথম কথা বলবো যে আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা আরও 5টা জায়গার থেকে আলাদা। আর এই জন্যই আলাদা যে আমাদের একটা যে পরিকাঠামোটা দরকার, একটা পঞ্চকর্মার মেন কাজ যেটা আমাদের বডিকে ডিটক্সিফাই করে, টক্সিনটা শরীর থেকে বের করে। আয়ুর্বেদাতে বলে যে শরীরের মেন রোগের কারণ হচ্ছে টক্সিন বা বডিতে ইমব্যালেন্স আসা, প্রপার হরমোনাল ইমব্যালেন্স হোক বা বিভিন্ন ইমব্যালেন্স আসা, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কী হচ্ছে, শরীরকে ডিটক্সিফাই করছে। এই ব্যবস্থাটা কিন্তু সব জায়গায় নেই এবং সব জায়গায় করাটা সম্ভবও না, কারণ তার জন্য যে ব্যবস্থা দরকার সেটা সব জায়গায় মানে সুবিধে করে উঠতে পারেও না। তার জন্য ডাক্তারবাবুরা কী করেন, বিভিন্ন চেম্বারে তারা পেশেন্ট দেখে তাদের ওনাদেরকে মেডিসিন দিচ্ছেন। কিন্তু আমাদের এখানে যখন আসেন একজন পেশেন্ট, সেক্ষেত্রে তাকে থরো তাকে চেক আপ করা হয়, তার সাথে কনসাল্ট করা হয়, তার কেস হিস্ট্রি নেওয়া হয় এবং যদি প্রয়োজন পড়ে তার বিভিন্ন টেস্ট করাতে হয়। এই যে ধরুন এই ফিমেল ডিজিজের কথা বলি, এখানে হয়তো অনেক সময় আলট্রাসোনোগ্রাফি করতে হতে পারে, সেখানে কিছু ব্লাড টেস্ট করতে দিতে হতে পারে, সেখানে বিভিন্ন ধরনের আরও কিছু টেস্ট আছে সেগুলো হতে পারে। এগুলোর থেকে একটা নির্ণয় করা যাবে যে তার রোগটা কী এবং তার সূত্রটা কোথায়। তারপর কিন্তু আসছে চিকিৎসার ঔষধ এবং তার সাথে সাথে পঞ্চকর্মার থেরাপি। চিকিৎসার ঔষধে সেখানে ডাক্তারবাবু প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের এখান থেকে মেডিসিন দেওয়া হবে এবং তার পাশাপাশি যদি ডাক্তারবাবু মনে করেন হ্যাঁ এনার পঞ্চকর্মা থেরাপির দরকার আছে, তাহলে সেই পঞ্চকর্মা থেরাপি দেওয়া হবে। আমাদের এখানে একটা বলে দিই, এখানে যেহেতু ফিমেল ডিজিজের কথা আলোচনা হচ্ছে আজকে, আমাদের কিন্তু এখানে পঞ্চকর্মার জন্য যে থেরাপিস্টরা রয়েছেন তারা কিন্তু কমপ্লিটলি ট্রেইনড এবং ফিমেল থেরাপিস্ট, পুরোটাই সুপারভিশন হবে ডক্টরের দ্বারা, ডক্টরের পরামর্শেই সবটা হবে। কিন্তু যিনি থেরাপিস্ট থাকবেন সে কিন্তু ফিমেলই থাকবেন, আর মেলের ক্ষেত্রে মেল কোনো ট্রিটমেন্ট যখন হয় তার সেখানে মেল থেরাপিস্ট থাকেন, তার জন্য কারো কোনো সমস্যারও কোনো ব্যাপার নেই। কমপ্লিটলি যে জায়গাটায় করা হয় কমপ্লিটলি পরিস্থিতি অনুযায়ী শুধু নয়, সারা বছর ধরে সেটাকে স্যানিটাইজ করা হয় প্রপারলি। প্রত্যেকজন নতুন পেশেন্ট আসার পর সে যেই জায়গাটায় থেরাপি হবে কমপ্লিটলি একটা নতুন পরিবেশ, নতুন পরিচ্ছন্নতার সহিত কিন্তু করানো হয়, তার জন্য সেই সব নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা আমাদের সেন্টারে আসলেই বুঝতে পারবেন, আমাদের সেন্টারটা দেখলেই আপনার মনে হয় আপনি ফিল করবেন যে, সব থেকে বড় কথা এর আগেও আমরা বিভিন্ন পর্ব করেছি সুমিতা, যেখানে আমরা সরাসরি কলকাতা আয়ুর্বেদ থেকে প্রোগ্রাম করেছি, মানে স্টুডিওয় বসে নয়, কলকাতা আয়ুর্বেদ গিয়ে ঘুরে দেখিয়ে কলকাতা আয়ুর্বেদ থেকে কিভাবে পঞ্চকর্মা থেরাপি হচ্ছে এবং যে থেরাপিটা আপনি ভিডিও মারফত দেখতে পারেন, যে ফুটেজটা দেখতে পারেন সেটাও কিন্তু একেবারে কলকাতা আয়ুর্বেদেরই ফুটেজ, অর্থাৎ আপনি ফিল করতে পারবেন যে পরিবেশ বা পরিস্থিতি কতটা সিকিউর, কতটা নর্মাল এবং অ্যাটমসফিয়ার কতটা ঠিকঠাক অ্যাটমসফিয়ার, আপনার ভালো লাগবে সেখানে পরিষেবা নিতে, এরকমই একটি অ্যাটমসফিয়ার তৈরি করা রয়েছে সেখানে। এবং আপনি যদি চলে আসেন, এসে কথা বলেন, তাহলে তো আপনি দেখতেই পারবেন, বুঝতেই পারবেন এবং ইতিমধ্যে যারা কলকাতা আয়ুর্বেদের পরিবারের সদস্য হয়ে উঠেছেন তাদের কাছে হয়তো এই কথাগুলো একেবারেই নতুন নয়, তারা নিজেরা ধাতস্থ হয়েছেন, নিজেরা জানেন যে কলকাতা আয়ুর্বেদ কতটা সুষ্ঠ এবং সুঠাম একটা প্রতিষ্ঠান। এবং সে জায়গায় দাঁড়িয়ে সুমিতার কাছে আরও একটা বিষয় জানতে চাইব, যে অনেকের ক্ষেত্রে আমি যেমনটা শুরুতেই বলছিলাম যে এই সমস্যাগুলো যেহেতু মেয়েদের সমস্যা, তাই অনেক মেয়েরাই আছেন বা অনেক মায়েরা আছে, অনেক কাকিমারা আছেন যারা এখনও অবধি হয়তো সেই গণ্ডিটার থেকে বাইরে বেরোতে পারছেন না, সেই সমস্যা নিয়ে একজন ডাক্তারের কাছে মুখ খুলবেন, একজনের কাছে বলবেন, এই জায়গাটায় অনেকটা প্রতিবন্ধকতা এর আগেও ছিল, সেটা কি এখনও আছে, মানে পেশেন্টদের ফিডব্যাক অনুযায়ী কি মনে হচ্ছে? না দেখুন, এখন মানুষ বুঝতে শিখেছে, তারপরে ধরুন আমাদের মতো প্রোগ্রাম দেখছে মানুষ, অনেক বেশি ইন্টারনেট দেখছে, দেখে বুঝছে যে প্রবলেমগুলো যদি মানে জমিয়ে রাখা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা আরও বেশি বড় মারাত্মক জায়গায় যাবে। তার জন্য ধরুন আগে যে একটা আপনি যেটা বলছেন প্রতিবন্ধকতা বা একটা লজ্জা যে আমি গিয়ে বলবো কিভাবে, এই জায়গাটা আজকাল কিন্তু সরে গেছে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা যে এই ডাক্তার আর মানে চিকিৎসক আর পেশেন্টের যে সম্পর্কটা, এটা কিন্তু একটা মানে ছোট বাচ্চা আর তার গার্জিয়ানের সাথে যে মা বাবার সাথে যে সম্পর্ক হয় তেমনই কিন্তু, কারণ একজন ডাক্তারবাবু কিন্তু সেই পেশেন্টকে কেয়ার করে এবং তাকে নার্চার করে, তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে, এবং একজন মা বাবাও কিন্তু তাকে কিভাবে সুস্থভাবে বড় করবে সেই চেষ্টাটাই করে। এবং কেয়ার আর কিওর এই দুটোর মধ্যে তো অনেকটা মিল থাকা উচিত, আর যেহেতু আমাদের সময় একেবারেই শেষ, তাই সুমিন্দাকে অনেক ধন্যবাদ জানাবো, পাশাপাশি আপনারাও এভাবেই কলকাতা আয়ুর্বেদের সঙ্গে থাকুন সেটাও আমরা চাইবো। আপাতত আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নজর রাখুন পরবর্তী পর্বে, নমস্কার।